হে আমার রাসূল, হে আমার নবী, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। কেন রাজি হয়েছিলেন? তাদের আখলাক, চরিত্র, তাদের নামাজ, তাদের কোরআন, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস এত মজবুত ছিল যে তাদের উপরে অত্যাচার করেও তাদের ঈমানকে নষ্ট করতে পারেনি বেঈমান কাফেররা। আজকে কিন্তু সামান্য জিনিসে আমাদের ঈমান নষ্ট হচ্ছে। ঈমান নষ্টর কারখানা কিভাবে তৈরি হয়েছে শুনলেন পৃথিবীর বুকে? ঈমান মানুষের কিভাবে নষ্ট করা হচ্ছে মুসলমানদের, আপনি চিন্তা করতেও পারবেন না, ভাবতেও পারবেন না। আমরা অনুভব করছি, আমরা গবেষণা করছি, উলামারা আমরা ভাবনা চিন্তা নিচ্ছি কওমে মিল্লাতের জন্য, আর আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করার ষড়যন্ত্র মেশিন তৈরি করছে তারা। কারা? ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, জার্মানে বসে মুসলমানের ষড়যন্ত্র, এদের ঈমানকে নষ্ট করার মেশিন তৈরি করা হচ্ছে। কিভাবে তৈরি করা হচ্ছে? আর সেই মেশিন গুলো তৈরি হচ্ছে আর ঈমান নষ্ট করা হচ্ছে শিক্ষিতদের দ্বারা, অশিক্ষিতদের দ্বারা নয়। আপনি ভাবতে পারবেন না যতগুলো কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যতগুলো সুরসুরি আর যত রকমের ষড়যন্ত্র করেছে, সব শিক্ষিত লোক, একটাও অশিক্ষিত নয়, ঠিক কি না? একটাও কিন্তু মূর্খ নাই। তসলিমা নাসরিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, নবীজির জীবনীর উপরে কলম চালিয়েছে। সালমান রুশদি, জাস্টিস ইনায়েতুল্লাহ, এরা সবাই মারাত্মক শিক্ষিত। ওয়াসিম রিজভি মারাত্মক শিক্ষিত। নূপুর শর্মা একজন অ্যাডভোকেট, ভালো শিক্ষিত, যোগ্যতা আছে। এরা কিন্তু কলম চালিয়েছে। একটা চাষিবাসী লোক কখনো এ কাজ করবে না, তার ব্রেনে খাটবে না। শয়তান, শয়তান শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? শিক্ষিত, কিরকম বলে দি? তার জন্য রেওয়ায়েতে আছে, আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস মারদুদ সিজদা করেনি আল্লাহর কাছে। সিজদা করেছে, অমান্য কখন করলো? যখন তার অহংকার হয়ে গেল। আল্লাহ ফেরেশতাদের লাকব দিয়েছিল। অনেকজন শয়তান আজাজিলকে ফেরেশতা মনে করে না, জিন জাতির ছেলে ছিল, আল্লাহ ফেরেশতার লাকব দিয়েছিল। জিন জাতির ছেলে ছিল, ফেরেশতার লাকব দেওয়া হয়েছিল, আল্লাহর কথাকে অমান্য করেছে। করেছে না করে? করেছে। একটা কথা অস্বীকার, একটা বিল্ডিং বানাতে কতদিন সময় লাগে? ছ মাস, এক বছর, দু বছর সময় লাগে, লাগে না? একটা দালান বাড়ি বাড়িয়ে কমপ্লিট করতে, ভাঙতে কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে একটা ডজাল নিয়ে এলে, তাই না? এক ঘন্টার ভেতরে শেষ, ফিনিশ। তো এক বছরের মেহনতের ফলটা একটা ঘন্টায় চুর চুর হয়ে যাবে। সারা জিন্দেগীর আজাজিলের মেহনতটা, আমলটা, একটা কথাকে আল্লাহর অমান্য করার কারণে সব চুর চুর ভেঙে চুরমার হয়ে গেল। একটা কথাকে অমান্য করার কারণে আল্লাহ সব চুর চুর করে দিল। লানাতাল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহ লানত বর্ষিত হল। সে যখন সিজদা থেকে উঠত, তার সিজদার জায়গায় লেখা থাকতো লানাতাল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহ লানত বর্ষিত হল। সে কিন্তু অনুভব করেনি, অহংকারে বড় লাকাব দেওয়া হয়েছে, ফেরেশতাদের সর্দার করা হয়েছে। তারপরে কি করা হলো?
পৃথিবীর মধ্যে সব থেকে ঘৃণিত তুমি, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট তুমি। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন কাকে? শয়তান ইবলিস মারদুদকে, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, আমার আসমান থেকে বেরিয়ে যাও, তুমি হচ্ছে ঘৃণিত এবং জাহান্নামী পাপিষ্ট। আল্লাহর কাছে দোয়া লাস্ট একটা দোয়া চেয়েছিল, কে কে? ইবলিস। কি দোয়া? এই আদমের জন্য আমি হচ্ছি জাহান্নামী, এই আদমের কারণে সিজদা না করার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাকে এমন একটা শক্তি দান করো আমি যেন এই আদম সন্তানের শরীরের রক্তে সিরাই সিরাই ঢুকে যেন আমি ধোকা দিতে পারি। আল্লাহ বললে শক্তি দিলাম, কিন্তু শোনো, তোমার কাছ থেকে একটা শক্তি কেড়ে নেওয়া হচ্ছে। আল্লাহ কি শক্তি? বললে তুমি পৃথিবীর যত মানুষ থাকবে সকলের রূপ ধারণ করতে পারবে, সব জীবজন্তুর রূপ ধারণ করতে পারবে, খালি আমার রসুলের রূপ ধারণ করার ক্ষমতা কেড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের স্বপ্নে যদি আল্লাহর রসুল আসে, এটা মিথ্যা নয়, এটা সত্য। কেন? শয়তান ইবলিস মারদুদ সবারই রূপ ধারণ করতে পারবে, আল্লাহ কেড়ে নিয়েছে, রসুলের রূপ ধারণ করার ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আল্লাহ কেড়ে নিয়েছে। এটা আপনার আমার জন্য বড় নিয়ামত, আপনার আমার জন্য বড় একটা আল্লাহর তরফ থেকে গিফট, যা আপনি যখন আমলের দ্বারা, আপনার পরেজগারির দ্বারা, আপনার তাকওয়ার দ্বারা যখন আপনি হাসিল করবেন, আর আপনি যখন স্বপ্নে আল্লাহর রসুলকে দেখবেন, ওটা মিথ্যা নয়, পানি দেন প্রথমে, ওটা মিথ্যা নয়, ওটা সত্য, দ্রব সত্য, এটা এটা আল্লাহর একটা আমাদের প্রতি রহমত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার ভাই, ইসলাম এত সুন্দর, শুনেলে আপনি আমি ভাগ্যবান। জোরে সোরে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেন ভাগ্যবান শুনেলেন? আখরি নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, আখরি নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে যতগুলো নবী পয়গম্বর এসেছে, আমাদের রসুল ছাড়া একজন নবী সমস্ত নবীর থেকে বড় ভাগ্যবান। আমাদের রসুল ছাড়া যত নবী এসছেন, পয়গম্বর এসছেন, তাদের মধ্যে একজন নবী বড় ভাগ্যবান সমস্ত নবীর থেকে। তিনি কে? উলামারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন, তিনি কে? কোন নবী? হাজরাতে ঈসা মসীহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হযরত ঈসা মসীহ এখন কোথায় আছেন? আল্লাহ তুলে নিয়েছেন জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় তুলেছেন। এটা জানেন না? জানেন না? আল্লাহ তিনার জান থাকতে মৃত্যু হয়নি, জীবিত অবস্থায় কওমের কাছ থেকে, তিনার কওম যখন মার্ডার করার জন্য গিয়েছিল, তুলে নিয়েছে আসমানে, আল্লাহ নামাবেন। কখন? এটা ধরে নেন, যখন দাজ্জালের আবির্ভাব চলবে, সেই সময় আসরের নামাজে ইমাম মেহদী ইমামতি করবেন, ইমাম মেহদীর জামানা হবে। হযরত ঈসা মসীহ আসরের নামাজে দামেস্কের মসজিদে আল্লাহ নামাবেন। আসরের নামাজে কেন আসবেন? আসার পরে 40 বছর জীবন যাপন করবেন দুনিয়াতে। কত বললাম? 40 বছর। 40 বছর জীবন যাপন করার পরে, তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু দিয়ে মৃত্যুবরণ করে যাবেন। তিনি নিজের যুগেতে নবী এবং আখরি নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি। আমরা নিজেদিকে দাবা করি আমরা উম্মত। আজকে আমি বলি পরিস্থিতির ওপরে আপনি তাকিয়ে দেখুন,
এক